আসসালামু আলাইকুম দর্শক টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা ইন্ডিভিজুয়াল কিউএনএ সেশন, যেখানে আমরা আপনাদের প্রশ্নগুলো বিভিন্ন ভিডিওতে যেগুলো পড়ে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আজকেই মূলত কিউএনএ সেশনটা হতে যাচ্ছে। আপনারা যারা আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্ট করেছিলেন, ইউটিউব রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাদের প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিল অফ সাইন ফ্রম টিভির পক্ষ। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হননি, লাইক ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো প্রশ্ন অথবা যে কোনো সমস্যা নিয়ে পোস্ট আমাদের গ্রুপে দিতে পারেন। ফেসবুক গ্রুপ রয়েছে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। চলে যাবো সরাসরি প্রশ্নে। প্রথম প্রশ্ন আমাদেরকে করেছেন এম এস ফান বিডি। উনি বলেছেন, ভাই আপনার ভিডিও আমি দেখি, আমার একটি কাজ করে দিবেন, আমার ছোটো একটি চ্যানেলে কত ডলার জমা হয়েছে আমি কিভাবে দেখব, যদি একটু বলতেন। বেটা ভার্সনে আসলে পারি না, বলে দিলে অনেক ভালো হতো। ফার্স্ট অফ অল উনি আমাকে নিজেকে বলছে যে কাজটা করে দিতে। তো আমি প্রথমেই বলবো এটা একদম ইজি। আপনি সোজা ইউটিউব স্টুডিওর বেটা যে ড্যাশবোর্ডটা রয়েছে ওটাতে চলে যাবেন। যাওয়ার পর সিম্পলি আপনি ড্যাশবোর্ডে গেলে আপনার ওয়াচ টাইম, ভিউ, কত ঘন্টা ভিউ হয়েছে, কত সাবস্ক্রাইব হয়েছে এবং কত আর্নিং হয়েছে আপনার, একদম সিম্পল কাজ। আমার মনে হয় না যে যারা মনিটাইজেশন পেয়েছে তাদের জন্য বেশি কিছু হবে বা তারা পারবে না এমন কোনো কাজ, একদম সিম্পল কাজ। আপনি জাস্ট আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে গেলে আপনার আর্নিংটা দেখতে পারবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন সুনন্দা কার। উনি বলেছেন, ভাই আমি যদি আমার চ্যানেলে ফেসবুকের কোথাও থেকে কোনো পোস্ট করি, অর্থাৎ ফেসবুকের বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো নিয়ে এসে আমার চ্যানেলে পোস্ট করি, তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা? ফার্স্ট অফ অল ওই ভিডিওটা যদি ইউটিউবে পাবলিশ করা না হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট প্রবলেম ইজ মনিটাইজেশনে গিয়ে সমস্যা করে। বিভিন্ন সময় আমরা ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখি যেগুলো ইউটিউবে নাই, শুধুমাত্র ফেসবুকেই আছে, বা বিভিন্ন লাইভ, বিভিন্ন সেলিব্রিটির বিভিন্ন লাইভ, তারপরে অনেক কিছু পাই আমরা যেগুলো ফেসবুকে সচরাচর শেয়ার হয় বা ফেসবুকে সচরাচর মানুষজন দেয় কিন্তু ইউটিউবে নাই। এখন কথা হচ্ছে আমি যদি সেগুলো ডাউনলোড করি, ফেসবুকে আপলোড করি, অর্থাৎ ইউটিউবে আপলোড করি, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? এই ধরনের প্রশ্ন এর আগে পেয়েছি গতানুগতিকভাবে পড়ে। তো আপনার উত্তর হচ্ছে যে না, আপনি পোস্ট করতে পারবেন, হয়তো বা অন্য কেউ যদি না দেয় সেক্ষেত্রে কপিরাইট হবে না, কিন্তু আপনি পোস্ট করলে আপনার ভিডিওতে মনিটাইজেশন হবে না। আর যদি ইতিমধ্যে পোস্ট হয়ে যায় তাহলে কপিরাইট ধরবে, তাছাড়া কিন্তু ধরবে না। আর আপনার নিজের ভিডিও ছাড়া আপনি মনিটাইজ পাবেন না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন জ্ঞানের আলো। উনি বলেছেন, ভাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো? এই প্রশ্নটা অনেকেই করে, কারণ ইউটিউবে পর্যাপ্ত পরিমাণে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবের অডিও লাইব্রেরিতে পাওয়া যায় না, যার কারণে এই প্রশ্নটা আসে। মেনলি হচ্ছে আপনি বিভিন্ন কপিরাইট ফ্রি ইসলামিক চ্যানেল রয়েছে, সেখানে গেলে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তবে অবশ্যই আমি বারবার যেটা কথা বলি, অবশ্যই যাদের কাছ থেকে মিউজিক নেবেন আসলে দেখে নেবেন যে ওই চ্যানেলটা বা ওই যে চ্যানেল থেকে মিউজিকটা আপলোড করা হয়েছে তারা ওই চ্যানেলের অনার কিনা বা তারা অথরাইজ কিনা, এটা একটু চেক করে নেবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন রাকিবুল মাল্টিমিডিয়া। বলেছে, ভাই আপনার চ্যানেল কয়টা? অনেকে আমার পিছনে সিলভার প্লে বাটন দেখে হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমার চ্যানেলে লাইক 40,000 সাবস্ক্রাইবার, এখনই সিলভার প্লে বাটন দুইটা, তারপরে কই থেকে আসলো? তো এই ধরনের প্রশ্ন করে। আমার চ্যানেলে ঢুকলেই চ্যানেল ক্যাটাগরিতে সিলেক্ট করলে ওইখানে আমার আরও চ্যানেল দেখতে পারবেন, মূলত আমার ওই চ্যানেলগুলো থেকে এই সিলভার প্লে বাটনগুলো পাওয়া। আশা করি আপনাদের সবার ভ্রান্তি বা ভুল ভ্রান্তি যেগুলো ছিল ওগুলো চলে গেছে। আজকে লাইভে গিয়েছিলাম, লাইভে অনেক প্রশ্ন পাচ্ছিলাম এটা নিয়ে, যার কারণে এই প্রশ্নটা আমি পিক করেছি। চলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন তাফসির মাহফিল ইন্ডিয়া। উনি বলেছেন, মনিটাইজেশনের অ্যাড বড় বড় ভিডিও মাঝখানে আসে, নতুন ভার্সনে কিভাবে দেয়? আসলে এটা আপনাকে ম্যানুয়ালি সেট করতে হবে না, আপনি জাস্ট অ্যাড বসাবেন, অ্যাড বসাইলেই এটা অটোমেটিকলি বড় অ্যাড, ছোটো অ্যাড বা স্কিপেবল অ্যাডগুলো অটোমেটিকলি চলে আসবে, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। তারপরে ভিডিওতে কীভাবে বেশি বেশি অ্যাড বসাবেন এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখে নিতে পারেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন আমার গ্রাম। উনি বলেছেন, ভাই আমি যদি আমার ভিডিও ফেসবুকে শেয়ার করি তাহলে কি কোনো প্রবলেম হবে কি না, প্লিজ একটু জানাবেন। আচ্ছা, এটা নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি নিজেও আমার ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে মার্কেটিং করি বা ফেসবুকে শেয়ার করি, সো এক্ষেত্রে আপনি নিজেও শেয়ার করতে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা আপাতত কোনো রুলস নাই যে আপনার নিজের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করলে ফেসবুকে আপলোড করতে পারবেন না, কারণ দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, দুইটাতেই আপনি আপনার নিজের করা ভিডিও একই ভিডিও আপলোড করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি যদি আরটিভি, এনটিভি, বড় বড় যেগুলো মিউজিক কোম্পানি রয়েছে ওগুলোর যদি ভিডিওগুলো দেখেন যে তারা ফেসবুক থেকে ইনকাম করছে আবার ইউটিউব থেকে ইনকাম করছে, সো আপনি আপনার ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে একই সাথে আপলোড করতে পারবেন সেম ভিডিও। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন
নাজিয়াত কিচেন উনি বলেছেন ভাই একটু বলবেন ভিডিওতে ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলে কি ইউটিউবের মনিটাইজেশন এই প্রবলেম হবে কিনা বা পাবো কিনা মনিটাইজেশন। ফার্স্ট অফ অল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা একটা ভিডিও আকর্ষণীয় বা ভিডিওর ভয়েসটা আকর্ষণীয় করার জন্য ইউজ করি, যেমনটা আমি অনেক ভিডিওতে করছিলাম এখন হয়তো বা করি না। তো আপনি ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন সং WTV। উনি বলছেন ভাই ইউটিউব ভিডিওতে রিউজ কন্টেন্টের জন্য আমি মনিটাইজেশন পাই নাই এখন, এটা ইউটিউব বলেছে। আচ্ছা, কিন্তু আমার ভিডিওতে রিউজ কন্টেন্ট নাই, এখন আমি কী করবো একটু জানাবেন। আচ্ছা, রিউজ কন্টেন্ট নাই বলতে আপনি কী কন্টেন্ট নিয়ে ভিডিও মেক করেন এটা যদি বলতেন তাহলে আমি ক্লিয়ার হয়ে যেতাম। সেকেন্ড অফ অল আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকও থাকতে পারে রিউজ কন্টেন্ট, তারপর থার্ড অফ অল আপনি বিভিন্ন ভিডিওর অংশ কেটে কেটে নিতেও পারেন। সো আপনি যদি ক্লিয়ার করে বলতেন যে আসলে আপনার ভিডিওটা কী রিলেটেড বা কী ধরনের ভিডিও আপনি বানান তাহলে আমি একদম ক্লিয়ারলি উত্তর দিয়ে দিতে পারি পারতাম আর কি। সো আপনার জন্য অ্যাডভাইস এই পর্যন্ত এতটুকুই থাকবে যে আপনি আপনার ভিডিওগুলো আবার চেক করুন যতগুলো ভিডিও রয়েছে, যে কোথাও কোনো রিউজ কন্টেন্ট ইউজ করেছেন কি না বা কোনো কপিরাইট ফুটেজ বা কপিরাইট অডিও ইউজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ওই ভিডিওটা ডিলিট করে দিন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন। আপনার জন্য শুভকামনা থাকলো। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন গেমার সাব। উনি বলছেন দাদা আমি মুভি রিভিউ করি ঠিক আছে, কি যদি মুভির সিনগুলো অন্যের কাছ থেকে ডাউনলোড করে নেই তবে কি মনিটাইজেশন হবে কিনা? জি, ফেয়ার ইউজ নামে একটা রুলস আছে, এটা সম্পর্কে একটু ভালোমতো পড়াশোনা করে নেবেন। যেহেতু মুভি কোম্পানিগুলো বড় বড় সফটওয়্যার সেট আপ করে রাখে ইউটিউবে, তাদের কোনো কিছু আপলোড করলে আপনাকে কপিরাইট দিবে। তো এক্ষেত্রে ফেয়ার ইউজ সম্পর্কে একটু ভালোমতো পড়াশোনা করে আপনি আপলোড করলে কোনো সমস্যা হবে না, অনেকে এই কাজটা করছে। আশা করি উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন পলাশ চন্দ্র। উনি একটা প্রশ্ন করেছেন যে বিটকয়েনের টাকা দেশে কীভাবে তুলবেন। ফার্স্ট অফ অল বাংলাদেশে বিটকয়েন ইলিগ্যাল, আর তারপরেও কিছু লোকজন লেনদেন করে, সেটা হচ্ছে বিটকয়েন টু বিটকয়েন ট্রান্সফার করে বিকাশের টাকাটা নিয়ে নেয়। এই নিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পাবেন। আমি নিজে বিটকয়েনের সাথে সম্পৃক্ত না বা বিটকয়েনের সম্পর্কে তত কিছু বলতে চাচ্ছি না যেহেতু বাংলাদেশে ইলিগ্যাল। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তারপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। রিয়েল স্ট্যাটাস টেক উনি বলেছেন অনেকদিন পর অপেক্ষায় ছিলাম। আচ্ছা ধন্যবাদ, আমি অনেকদিন পর ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগের ভিডিওটা, তো যার কারণে অনেকেই এই ধরনের প্রশ্ন করছেন। ভাই গুগল অ্যাডওয়ার্ড থেকে ভিডিও বুস্ট করলে মনিটাইজেশনের সমস্যা হবে কি না? গুগল অ্যাডওয়ার্ড, ফেসবুক, ইউটিউব সব জায়গায় যদি আপনি বুস্ট করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। গুগল ইউটিউবেরই একটা প্ল্যাটফর্ম, তাদের কাছে বুস্ট করলে ইউটিউব আরও খুশি হবে। তো আপনার কন্টেন্টে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না বলে আশা করা যায়। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্ন করেছেন কফিন ড্যান্স বেস্ট 220। উনি বলছেন ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে গেম খেলে কিন্তু ভিউ হয় না, আমি একটা ছবি দিলে লাইসেন্স করা ভিডিও এখন কি আমি মনিটাইজ পাবো কি না? আচ্ছা, উনি বলেছেন একদম ক্রিয়েটিভ কমন লাইসেন্স, হ্যাঁ ওনার হচ্ছে স্ট্যান্ডার্ড এইসব লাইসেন্স করা ভিডিও গেম খেলে ভিউ হয় না, এখন কি মনিটাইজেশন পাবে কি না? গেম যদি আপনি নিজে খেলেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি মনিটাইজেশন পাবেন। আর ভিউয়ের ব্যাপারটা গেমিং নিয়ে বাংলাদেশে অতটা এখনও আলোচনা সমালোচনা বা আলোড়ন সৃষ্টি হয়নি, আশা করি ভবিষ্যতে হবে। আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকেন ইনশাল্লাহ ভিউ পাবেন এবং মনিটাইজেশন হয়ে যাবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এবং চলে যাব সর্বশেষ এবং একদম শেষ প্রশ্নে। বিডি নিউজ 24 আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাইয়া পাবজি দিয়ে বা ফ্রি ফায়ার খেলে কি মনিটাইজেশন পাওয়া যাবে কি না? এই প্রশ্নটা সচরাচর আসে, আমি এর আগেও উত্তর দিয়েছি, হাঁপায় গেছি, কারণ বাংলাদেশে পাবজি, ফ্রি ফায়ার এগুলো এখন খুব পপুলার গেম। আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, কাজ করলে ইনশাল্লাহ মনিটাইজেশন পাবেন, তবে নিজে খেলতে হবে, কমেন্ট্রি করতে হবে। কমেন্ট্রি মিন্স ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনাকে কথা বলতে হবে, ভিডিওতে মানুষকে মজা দিতে হবে, মানুষ দেখে যাতে ভিডিওটা মজা পায়, তাহলে আপনার ভিডিও বেশি বেশি শেয়ার হবে, বেশি বেশি লাইক, বেশি বেশি সাবস্ক্রাইবার, বেশি বেশি কমেন্ট হবে, তো সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে, তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। যারা গেমিং নিয়ে কাজ করেন তাদের জন্য এতটুকুই অ্যাডভাইস বা এতটুকুই বলতে পারেন যে আপনাদের জন্য পরামর্শ। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, যেখানে যারা বিগিনার রয়েছেন বা ইউটিউবে সফলতা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে কাজ করে তাদের জন্য রয়েছে ইউটিউব মার্কেটিং কোর্স, একটু চেক করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত দেখাবে পরবর্তী কোনো প্রশ্নে। চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব মাস্ট, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।